ঈদ আনন্দ ভেসে গেছে বানের জলে। জীবন আর জীবিকার দুশ্চিন্তায় বানভাসীরা ব্যস্ত টিকে থাকার সংগ্রামে। দুর্গতরা বলছেন, এইবারের মতো কষ্টের ঈদ আর জীবনেই আসেনি। ঈদ আনন্দের বদলে জীবন বাঁচাতে ত্রাণের সন্ধানে ছোটাছুটি আর মাথা গোজার ঠাই করে নিতে বাড়িঘর মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বন্যা দুর্গতরা। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফজলে রাবি সৌরভ। ঈদ উৎসবের দিনেও তাদের দিন যাপন অন্যের বাড়ি কিংবা আশ্রয় কেন্দ্রে। তাদের ঈদ আনন্দ ভেসে গেছে বানের জলে। শরণকালের এমন ভয়াবহ বন্যায় ঘর হারিয়ে জীবনের প্রথম অভিজ্ঞতার মুখোমুখি সিলেট, সুনামগঞ্জ আর নেত্রকোনার লাখ লাখ মানুষ। ঈদ কি তাকে তখন ভোগরি ভাই ঈদ করবে দেয়া ঈদ ঈদই শুনবো বানে ভাষা জনপদে নেই কাজ, ঘরে নেই খাবার, সন্তানের ঈদ পোশাকও কেনা হয়নি। অসহায় দিন যাপনের গল্প এখন বানভাসীদের কণ্ঠে। পূজা ফুলা ফোন লাগিলে একটা একটা এরিয়া কাপড় আনছে, এই লাগাতে এই কেছে মা আর তো আর সামর্থ্য কুলাই তো না আর আনতে পারলাম না। অন্য বছরের মতো যে ঈদের যে আনন্দ উৎসব আছে এইসব নাই তো। বাইরে ঈদ করবা কোনো খুশি নাই, তার আর কোনো কাপড় চোপড় কোনটা লইতে পারে না, খুব কষ্ট আমরা। স্থানীয় প্রশাসন জানিয়েছে দুর্গতদের পাশে রয়েছে তারা। বানভাসীদের মুখে হাসি ফোটাতে কাজ করছে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। গুঁড়ো দুধ, চিনি, সেমাই সেগুলো তাদের মাঝে বিতরণের জন্য আজকে আমাদের আজকে থেকে সেই কাজটি শুরু হয়েছে সকাল থেকে। অধিকাংশ মানুষ এখন আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজে বাড়ি চলে গেছে, আর যারা আছে হাজার বিশেকের মতো লোকজন এখনো আছে, তাদেরকে আমরা খাবার পানি এবং মেডিকেল সুবিধা সেগুলো দিচ্ছি এবং নিরাপত্তার ব্যবস্থা করছি। সব হারানো এসব মানুষদের পুনর্বাসনের চিন্তাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফজলে রাবি সৌরভ, নিউজ 24।